বুনা খিচুড়ি খাইতে পছন্দ করে না, এরম না পাবলিক বাংলাদেশে তো হাইকেন দিয়েও খুঁজা পাওয়া যাইতো না। তো আমার কয়টা দিন ধরে বুনা খিচুড়ি খাওয়ানোর লেগে ফরন ডাকু ফাকু করতেছে। তো যেরম চিন্তা হেরম কাম, কবে মেঘ হইব কবে বৃষ্টি হইব, হে আসে বয়ে থাকলে চলবনি। তো কড়াই লয়ে লইলাম, কড়াইয়ের মধ্যে লয়ে লইলাম হলো তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম দারচিনি। লং আমার বাসায় নাই, কারণ আমার স্বামীরে যদি আমি কই নাক ফুলাই ন তাইলে এই বেটা লং আনে, নাইলে তো বেটা জীবনও লং আনতে পারে না। যদি কই লং আনতে তাহলে জয়ত্রী এনে বয়ে থাকে। তো এরপর দিয়ে আমি দিয়ে দিলাম হলো পেঁয়াজ, পেঁয়াজ দেওয়ানোর পরে আমি এটার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম, কারণ ঘি দিয়ে রান্ধলে যে একখান স্বাদ হয় গো। ঘিটা আমি একটু শুরুতে তেলের মধ্যে দিয়ে দিই, আবার যখন রান্না শেষ হয়ে যায় তখন উপরে দিয়ে একটু দিয়ে দিই। এর মধ্যে দিয়ে দিয়েছি হলো গিয়া পোলাও চাল আর হলো মুগ ডাল। তো আপনারা অনেকে কবেন যে আপু মুগ ডাল কি বাইজ্য লেছেন নি, তো মুগ ডালটা হইলো গিয়া আমি কাছেই দিয়ে দিছি আজকে আর বাজাবাজি, কারণ খাইতে মন চাইছে তাড়াতাড়ি খাইলেই সারবো। তো এরপর যেটা করলাম লবণ, তারপরে হলুদ, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়া, ধইনার গুঁড়া সব কিছু দিয়ে একটা সুন্দর কইরা চাইলটারে বাজা বাজা করে লইলাম। আর আমি তো প্রত্যেক কোক্তের মশলা প্রত্যেক কোক্তেই বাড়ি, তো এর লেগে কী করছি জানেননি, ছোটো একটা গ্রাইন্ডার আছে আমার, ছোটো গ্রাইন্ডারটার ভিতরে আমি সুন্দর করে আদা রসুন টমেটোরে এক লগে সুন্দর করে মিক্সিতে ব্লেন্ডার কইরা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। বিশ্বাস করবেন না, নগদ তগদ মশলা দিয়ে যেই কোনো পোলাও বিরিয়ানি খিচুড়ি বা যেই কোনো তরকারি রাঁধলে যে একখান স্বাদ হয়, বাসি মশলা দিয়ে রাঁধলে কিন্তু সেই স্বাদ আপনাকে জিন্দিগি তো আইতো না। আর এই যে বুনা খিচুড়িটা, এইটা এত স্বাদের স্বাদ, এত মজার মজা, আপনারা যদি আমি যেমনি রাঁধছি এরম না করে যদি রাঁধেন তাহলে বুঝবেন অনেক স্বাদ। তো আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিছি, আর এখানে দিয়ে দিছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি এই পর্যায়েতেই, আবার অনেক সময় যদি মনে হয় যে না ঝালটা কম তাইলে যেটা করি সেটা হলো লাস্টের দিকে আবার একটু দিই। তো আমি যেটা করলাম যতটুকু চাইল নিছি, আমি এইবারের একবারই চাইল নিছিলাম, এখানে তিন ফট চাইল আছে, তিন ফট চাইলে আমি যেটা করলাম সেটা হলো গিয়া ছয় ফট পানি দিয়ে দিছি, মানে যতটুকু চাইল তার দ্বিগুণ পানি সুন্দর করে দিয়ে চুলার আস্তারে কমাই দিছি। আর আমি আপনার করে একটা কথা কই, আমি কিন্তু কারেন্টের চুলা রান্না করি, গ্যাস থাকলে গ্যাসের চুলা রান্ধি আর কারেন্ট থাকলে কারেন্টের চুলা রান্না করি। তো কারেন্টের চুলায় আমি এটা আস কমায় সুন্দর করে বহাইতেছি, দেন কী সুন্দর খিচুড়ি, উফ দেখা তো মনে হইতেছে যে এখনই করাইলেই বয়ে পড়ি। তো যাই হোক, শুধু খিচুড়িটা লইব নি, গরুর গোস্ত রান্ধা লাগবো না। তো সুন্দর করে গরুর গোস্ত কুদ্দু রান্ধে লইলাম, একেবারে গরুর গোস্ত রেসিপি কিন্তু অলরেডি দেওয়া আছে, তো আমি সবসময় এমনি করে রান্ধি। তো প্রতিদিন নিত্যদিন কি আর একই রেসিপি দিলে ভাল লাগে, তো এর লেগে আজকে আর গরুর গোস্তের রেসিপি দিলাম না। গরু গোস্ত রান্ধা হয়ে যাওয়ানোর পর আমি এটার মধ্যে দিয়ে দিলাম কুদ্দু স্বাদে ম্যাজিক আর হলো কাঁচামরিচ আর হলো জিরা গুঁড়া, তারপরে সরষের তেলের উপরে রাঁধছি হইল গরুর গোস্ত, আর গরম গরম ঘি গরম গরম খিচুড়ির উপরে ঘি সুন্দর করে ছড়াই দিছি, যেই সুন্দর একখান স্বাদ হয়েছে, যেই সুন্দর একটা টেস্ট। এর মধ্যে কয়েকটা লইছি লেবু, আর এর মধ্যে যদি আমার হাতে বানাই না তেঁতুলের আসা যদি একটুখানি থাকে রে, মানে সেরের উপরে সোয়াসের। একে তো খিচুড়ি, দুয়ে তো গরু গোস, তিনে তো লেবু, চারে তো আচার, পাঁচে তো বোম্বাই মরিচ, সব মিল্লা কী বো জানেন, ধামাকা হইব ধামাকা। তো যেরম করে খাইতে চাইছে একটা হেরুমি স্বাদ হয়েছে, আর মানহারাবু মুখে বিসমিল্লা করে যখন খিচুড়িটা দিছে কয় না কে অনেক স্বাদ হয়েছে, রেস্টুরেন্টও এত মজা করে বানায় না। তো আমার এই রেসিপিটা যদি আপনার খুব ভালো লাগে তাহলে আপনারা কিন্তু বাসায় আমি যেরম না করে রান্না করছি হেরুম না করে কিন্তু করতে পারেন। আর লবণটা কিন্তু স্বাদ মতো দিবেন, লবণটা কিন্তু কমও দিবেন না বেশি দিবেন না। আর আমার মতো রাঁধতে চাইলে অল্প একটু পরিমাণ চিনি দিতে পারেন, চিনি অল্প একটু এক চিমটি পরিমাণ দিলে কিন্তু একটা স্বাদ খুলে, বিশ্বাস করবেন না খিচুড়িটার মধ্যে নরম গোস্তটা দিয়া যখন বোম্বাই মরিচ ভাইঙ্গা যখন মুখে একটু দিছি, আহ আলহামদুলিল্লাহ কী যে স্বাদ। তো আমার মতো কে কে আপনারা বুনা খিচুড়ি খাইতে পছন্দ করেন আপনারা কিন্তু কমেন্টে জানাইবেন, আর আপনাকে বুনা খিচুড়ি রান্না করার যদি কোনো ছবি থাকে কমেন্টে কিন্তু পোস্ট করতে ভুলবেন না, আমিও দেখব যে আপনাকে খিচুড়ি দেখতে কত সুন্দর হয়। আমার ভিডিওগুলো যদি আপনাকে ভালো লাগে তাহলে যেটা করবেন হেডো লোকা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, অন্য করে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার পেজটা ফলো করেন নাই, লাইক ফলো করেন নাই, তারা কিন্তু সুন্দর সুন্দর রেসিপি আর আমার সারাদিন আমি কী করি আমার লাইফস্টাইল ব্লগ পাইতে হলে কিন্তু যেটা করতে হইব ফলো করে রাখতে হইব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।